এই দেখো এই লেবু গাছটা তোমরা তো দেখেছো পোকা ধরেছে, আমি সময়ের অভাবে ওষুধ দিতে পারছি না। মানে দেখো যেটা ভেজানো আছে একটু জল দিয়েছি, দিয়ে এটা পা তো দেখো, তোমাদের তো সবসময় বলি যে আমি দুপুরের টাইমে গাছে এখানে বসানো হচ্ছে। তো এখানে দেখো, এখানে কিন্তু এখন আমরা তেমন কোনো কিছু সার মিশালাম না। ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে ছাদে নিয়ে চলে এলাম, আমার ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল দেখিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি মোটামুটি আছি। তো আমার ছাদ বাগানের ফুল দেখতে তোমরা অনেকেই ভালোবাসো আর আমারও শেয়ার করতে খুবই ভালো লাগে, এই কথাটা তোমাদের অনেকবারই বলেছি। তো যাই হোক, আমার ছাদ বাগানটা একটু আমি ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর ছাদ বাগানে দেখো বেশ অল্প অল্প করে একটু ফুল ফুটেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো গাছের এই লেবুটা আবার একটা পড়ে গেছে, তো এই লেবুটা আমার কিন্তু খাওয়াও হয়ে গেছে এতক্ষণে। তো যাই হোক, আমি তো পরে ভয়েস দিচ্ছি সেটা বলছি, আর লেবুগুলোতে কিন্তু ভীষণ রস, তো খুব ভালো এই লেবুর যে জাতটা এটা খুবই ভালো। তো যাই হোক, এরপর দেখো পুজো দেওয়ার জন্য গাছ থেকে সব ফুলগুলো তুলে নিচ্ছি। তো গাছের ফুল দিয়ে পুজো দিতে কার না ভালো লাগে বলো? তো এত সুন্দর সুন্দর ফুল দিয়ে পুজো দেওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমি দেখো এখানে যে কটা ফুল ছিল সব ফুলগুলো আমি তুলে নিলাম। তো এরপর দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রুটি, বেগুন ভাজা, এখানে একটু ফল আছে, আর এই শীতের স্পেশাল জয়নগরের মোয়া। আর কত ফল দেখেছো তো, ফলগুলো খাওয়ার সময়ই হচ্ছে না। তো এখন দেখো রান্নাঘরে চলে এলাম, আর আমার কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে। আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি, তোমরা অনেকেই খাওনি, আবার অনেকে দেখলে অবাকও হবে, ভাববে দিদিভাই এটা কী করছে। দেখো আমি ডাল সেদ্ধ করে নিয়েছি, আর ওখানে দেখতে পেলে তো দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি, আর এখন এই তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখানে একটু পাঁচফোড়নও দেওয়া যেতে পারে, আমি কিচ্ছু দিলাম না, আমি শুধু তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিলাম, দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এটা দেখো, এটা হচ্ছে দুধমান কচু, যে কচুটা খেতে মানে ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কে কে খাও আমি জানি না, খেলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। এখানে দেখো লঙ্কাটা আমি নুন দিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখানে কচুটা দিয়ে দিলাম। এবার কচুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, বেশ নাড়াচাড়া করে 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 কচুটা একটুখানি আমি শুকিয়ে নিচ্ছি। এটা কিন্তু এইভাবে খাওয়া যায়, এর মধ্যে নুন মিষ্টি দিয়ে এটা এইভাবেও খাওয়া যায়, এর সাথে একটু চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। তো যাই হোক, এখানে দেখো আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর তারপরে আমি চিনি দিয়ে দিলাম। তোমরা তো জানো আমি সব রান্নাতেই একটু মিষ্টি পছন্দ করি, তো এখানে তারপরে আমি ডালটা ঢেলে দিলাম। আর এখানে তোমরা নুন দেখতে পাচ্ছ না, কারণ আমি যখন ডালটা সেদ্ধ করেছিলাম তখন আমি ডালের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করবো, আর এটা কিন্তু পাতলা করব না, এটা এইভাবে মাখামাখা হবে, আমার এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা না ভাতের মধ্যে ডাল কচু পাতা একসাথে করে দিয়ে, যেমন আগেকার দিনে কাপড়ে বেঁধে দেওয়া হতো না, ওইভাবে দিয়ে মেখে খেলেও ভালো লাগে। এখানে দেখো ফ্যাসা মাছ, আর একটা রয়েছে আমুদে মাছ, তো এটা আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু খাওয়ার সময় গরম গরম ভাজা, তো গরম গরম মাছ ভাজা খেতে কার না ভালো লাগে বলো? এখন তো আরও শীতকাল, সেই জন্য গরম গরম মাছ ভাজা। আর এই যে ডালটা দেখতে পাচ্ছ, এটা ওর জন্য আলাদা করে করেছি, তার কারণ ও এই কচু পাতা দিয়ে ডালটাল খাবে না। আমার হাজবেন্ড ডালের মধ্যে বেশি কিছু দিলে খেতে চায় না, তবু মাঝে মধ্যে একটু জোর করে খাওয়াই, তো ওর জন্য আলাদা ডাল করে দিয়েছি, কারণ যে যেটা খেতে পছন্দ করে। আর আমার কাছে আজকে খাবারটা খুবই লোভনীয়, তো দেখো গরম গরম মাছ ভাজা আর তার সঙ্গে আমার স্পেশাল তরকারি। আজকে দেখো অনেক জামা কাপড় কাঁচা হয়েছে, সেদিন দেখলে মশারি কাঁচা হয়েছে, আবার আজকেও কাঁচা হয়েছে, আর অনেক জামা কাপড় সকাল থেকে দুবার জামা কাপড় তোলা হয়ে গেছে, এটা নিয়ে তিনবার। আর আজকে দেখো এই যে কভারটা কেচে দিয়েছি, এই যে এটা লেপ না, এটা ওই রাজাইয়ার টাইপের, এটা রাজস্থান থেকে নিয়ে এসেছিলাম আমরা যখন গেছিলাম, এটা অনেক দিনই হয়ে গেল। তো এটা হচ্ছে রোদ দূরে দিয়েছি, আর এটা হচ্ছে এর কভার, আমার একটা অন্য কভার কেনার ইচ্ছা আছে, আর ভীষণ জামা কাপড় রয়েছে। তো এটাই তোমাদের দেখানোর ছিল। তো এখন দেখো আমার খুবই ফেভারিট জিনিস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, এই যে মোরব্বা, এটা আমার সব সময়ের জন্য খুব ভালো লাগে। আর এখানে এই বাদাম পাটালি রয়েছে, এটাও ভালো লাগে। আর এই যে ছোট ছোট জিনিসটা দেখবে যে মোয়ার দোকানগুলো হয় শীতকালে, সেখানে পাওয়া যায়, তো এগুলো খেতে আমার দারুণ লাগে। তার সঙ্গে কিন্তু এবছরে আমার জয়নগরের মোয়াও খাওয়া হয়ে গেছে, জানি না জয়নগরের কী, তবে মোয়া খেয়েছি।
তো আজকে দেখো একটু সময় পেয়েছি, সেই জন্য গাছের পরিচর্যা করা হচ্ছে। তো এই দেখো এই দুটো গাছ নতুনভাবে রিপটিং করে বসানো হলো, দুটো গাছ মা পাঠিয়েছিল, তো এখানে বসালাম। সব গাছগুলোর গোড়া টোড়া খুঁষে সার দেওয়া হয়েছে। এই লঙ্কা গাছটা একটা টবে বসানো হলো, এগুলো সবজির খোসা দিয়ে মাটি দিয়ে মিক্সড করে বসানো হয়েছে। ওই বেগুন গাছটাও রিপটিং করলাম, জানি না বেগুন হবে কি না। আর এখানে দেখো এটা হচ্ছে জুঁই ফুল গাছ, তো এই গাছটার এতটা হচ্ছে গোড়াটা ইয়ে হয়েছে, বেড়ে গেছে, এটাকে কেটে গাছটাকে আবার রিপটিং করা হবে, গোড়াগুলো এইভাবে কেটে দিতে হবে। তো এই দেখো এই গোড়াটা এইভাবে কেটে দেওয়া হচ্ছে, তো দিয়ে আবার হচ্ছে ভালো করে মাটি ফাটি দিয়ে গাছটা রিপটিং করে মানে রিপটিং করা হচ্ছে, আর ডালগুলোও ছেঁটে দেব। এখানে দেখো এই আমার বেলফুল গাছটা এত বড় হয়ে গেছিলো, এখন বেলফুল হবে না, তো গাছটাকে পুরো সব কাটিং করে দিলাম, এর গোড়াগুলো সব খুঁষে দিয়েছি। আর এই দেখো এত গাছের ডাল সব কাটিং করা হয়েছে, তো এগুলোকেও একটু খুঁষে দিচ্ছি, এগুলো সব কেটে দিলাম, ফুল হচ্ছে না ভালো করে। আর আজকে দেখো এই ফুলটা হচ্ছে ফুটেছে। তো এইভাবেই আজকে করছি, যেহেতু একটু সময় পাওয়া গেছে। আর আমারও দেখো চন্দ্রমল্লিকায় কিন্তু মানে চন্দ্রমল্লিকা গাছে কিন্তু কুড়ি চলে এসছে, এই দেখো এইখানেও আছে আর ওইদিকেও চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আছে। এই দেখো এই চন্দ্রমল্লিকা গাছে সব কুড়ি চলে এসছে, তো এগুলোকে এখন ভালোভাবে আর একটু যত্ন করতে হবে। তো এইটা দেখো এটা হচ্ছে করবী ফুল গাছ, তো এই গাছটা আমাদের নিচে বাইরে রয়েছে, এটা হচ্ছে এখানে টবেতে বসাবো, জানি না বাজবে কি না, তো এখানে বসানো হবে, সেই জন্য এই দুটো নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখো জুঁই ফুল গাছটা, এই জুঁই ফুল, হ্যাঁ জুঁই ফুল গাছটা এখানে বসানো হচ্ছে। তো এখানে দেখো এখানে কিন্তু এখন আমরা তেমন কোনো কিছু সার মেশালাম না, শুধু একটু চা পাতা আর সবজির খোসা দেওয়া আছে, তো পরে সার দেবো, গাছটা ভালোভাবে ধরে যাক। তো দেখো তোমাদের তো সবসময় বলি যে আমি দুপুরের টাইমে গাছে স্নান করিয়ে দিই, তো এখানে ভালো করে পাইপ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা গাছ আমি এইভাবে স্নান করিয়ে দেবো। আর গাছে যত স্নান করানো হবে গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রবটা মানে তত কম হবে পোকামাকড়। তো আমি এখন চেষ্টা করি, কিন্তু প্রতিদিন টাইম হয় না বলে প্রতিদিন দিতে পারি না, তো তাও চেষ্টা করি আর কি। এই দেখো এই লেবু গাছটা তোমরা তো দেখেছো পোকা ধরেছে, আমি সময়ের অভাবে ওষুধ দিতে পারছি না, তো গাছটা এইভাবে পুরো আমি স্নান করিয়ে দিচ্ছি। এখানে দেখো যেটা ভেজানো আছে একটু জল দিয়েছি, দিয়ে এটা পাতলা করে নিয়েছি, এটা গাছে দেবো। তো এখানে দেখো কি ব্যাপারটা বুঝতে পাচ্ছি না, ওই ভারত গ্যাস থেকে এসেছে, পাড়ার সব লোকেদের ডেকেছে, তো আমাদের ভারত গ্যাস নয়, আমরা ইন্ডিয়ান। যাই হোক, তো এখানে কী সব হচ্ছিলো আর কি, পাড়ার লোকেরা সব বসেছিল, বসে আছে কি সব মিটিং ফিটিং হচ্ছে আর কি। ওই যে দেখো করবী ফুল গাছ, ওই যে ওখান থেকে ডালটা নিয়ে আসা হয়েছে। তো এখন দেখো সন্ধেবেলা আমি চা করতে চলে এসেছি, আদা এলাচ সব কিছু দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর চা পাতা দিয়ে চা করব। আর ঘন ঘন চা খেতে আমার ভালো লাগে, তবে আজকে লিকুইড দুধ দিয়ে চা করছি, কিন্তু আমার মিল্ক পাউডার দিয়ে চা খেতে খুব ভালো লাগে। আর আজকে জানো তো অবসর সময়ে আমার ভালো লাগার কাজটা আমি করতে পারলাম। আজকে জানো তো কিছুটা যেহেতু সময় পেয়েছি, তাই অবসর সময়ে গাছের পরিচর্যা করে আমার ভীষণ ভালো লাগছে, মনটাও যেন আজকে খুব খুশি হয়ে গেছে। তো আজকে ভিডিওটায় আমি তোমাদের সামনে এলাম না, সারা ভিডিওটাতেই তোমরা আমাকে দেখতে পেলে না, কোনো কোনো দিন এমন হয় যে ভালো লাগে না। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে, তোমাদের সুন্দর কমেন্টে আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেল প্রথম ভিজিট করছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে পরের দিন নতুন একটা কোনো ব্লগের সঙ্গে। টাটা।